হ্যালো গাইজ নমস্কার সবাইকে ওয়েলকাম টু স্যান্ডি ক্রিয়েশন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো চলো আগে তোমাদেরকে প্রসেসটা বলে দিই প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কাজু বাদাম চারমগজ আর কিশমিশ কিশমিশটা অপশনাল এটা আমার ভালো লাগে বলে দেওয়া তো সেটা জলে ভিজিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম আরেকটা বাটিতে কিছু গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যেন কোনো লামস না থাকে তো এটাও ভালো করে স্মুথ পেস্ট করে সাইডে সরিয়ে নিলাম আর কি নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি আর ছোট এলাচ এবার দেখো কি করেছি পটলগুলোকে নিয়ে কিছুটা করে খোসা ছাড়িয়ে তার দুদিকটা প্রায় আর্ধেক অবধি কেটে ফেলেছি পুরোটা কিন্তু মাঝখান থেকে ফালি করা না দুদিক থেকে মাঝে আর্ধেকটা করে চিঁড়ে ফেলা রয়েছে এবার তার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি ভালো করে হ্যাঁ ওই মাঝখানটা কিন্তু ভালো করে লবণটা যাতে মিশে যায় সেই মানে লবণটা যাতে ঢোকে সেই মতন কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে কড়াই একটু তেল গরম করে তোমরা চাইলে ঘি আর তেল মিক্স করেও দিতে পারো আমি এখানে শুধু সর্ষের তেলে করেছি তো তেল গরম করে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে ভেজেছি যাতে ভেতরটা সেদ্ধটাও ভালো করে হয়ে যায় আর আমাকে যখন গ্রেভিটা বানাতে হবে গ্রেভির মধ্যে দিয়ে যেন বেশিক্ষণ কুক না করতে হয় তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি সব কটা পটলই একসাথে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে ফ্লেমটা দেখে নিয়েছো একদম লো থেকে একটু বেশি মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দিয়েছি চাপা দিয়ে ততক্ষণে আমি ওখানে পেস্ট বানাতে চলে গেছি ওই কাজু কিশমিশ আর চার মগজ। তার সাথে দিয়েছি অল্প একটু টক দই আর কাঁচা লঙ্কা এরপরে চলে এলাম ঢাকনা খুলতে একদম দেখতেই পাচ্ছ একদম নেতিয়ে গেছে পটলগুলো তার মানে সেদ্ধ হয়ে গেছে আমাকে খুব একটা সেদ্ধ করতে হবে না তো ওই তেলটা থেকে খানিকটা তেল কমিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ওই গরম মশলা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েই তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা যেটা মশলা দিয়ে স্মুথ পেস্ট করে রেখেছিলাম তো সেটা ভালো করে ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা তেল ছাড়বো ছাড়বো করে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি এটা কিন্তু একদম একটা নিরামিষ প্রিপারেশন লাস্টে তোমাদেরকে আমি নামটা শেয়ার করব মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই আমি একটুখানি জল অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি এরপরে টমেটোটা যখন হালকা কুক হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব ওই চারমগজ কাজু বাদাম আর কিশমিশের বাটাটা টমেটো এখানে গলে অলমোস্ট এসেছে তো টমেটোটা যখন একটু কুক হয়ে যাবে আর তেলটা ছাড়তে থাকবে তখন ওই মশলাটা দেবে কারণ এই মশলাটা বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না তো ওর মধ্যে একটু জল ভালো করে গুলিয়ে নিয়ে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম কারণ এই গ্রেভিটা এখন যেহেতু সবে দিয়েছি ঠিক থাকবে বেশ তো আস্তে আস্তে করে তোমরা যত পরিমাণ মতন জল অ্যাড করতে পারো এবার তোমাদেরকে আমি রান্নাটা নিয়ে একটু বলি এটা একদম নিরামিষ একটা রান্না কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এটার অনবদ্য স্বাদ লাগে আরেকটা জিনিস যেটা আমি আগে এক টেবিল চামচ মতন টকদই দিয়েছিলাম একটুখানি আরও বেশি আমি দিলাম আর এক টেবিল চামচ টক দই মতন এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এরপরে যখন গ্রেভিটা একটু হয়ে এলো তখন তার মধ্যে ওই পটলগুলো দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেবো কারণ এর মধ্যে ওই গ্রেভির মশলাটা ঢুকবে তবে টেস্টটা আসবে তো তার মধ্যে একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে আমি এটা রেখে দিলাম এবার এটা নামিয়ে নিলেই রেডি আমাদের দই পটল এটা মেনলি পরোটা রুটির সাথেই থেকে বেশি ভালো লাগবে বাট চাইলে ভাত দিয়েও খাওয়া যায় আর তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো